নমস্কার। প্রয়াত পিতৃ তরুণ গগৈর অবিহনে এয়া গৌরব গগৈ আছিল প্রথমটো অকলশরিয়া যুঁজ, আর সেইখন যুঁজতে জিলিকি উঠিছে গৌরব গগৈ। কোনো ভবা নাছিল যে গৌরব গগৈ এই মুহূর্তত 1,00,000 ভোটর ব্যবধানত যোরহাটত আগবাড়ি থাকিব। কোনেও আসলে কব গেলে গৌরব গগৈক সমর্থনও করা নাছিল। আনকি রাহুল গান্ধীও গৌরব গগৈর বাবে প্রচার চলাবলে অহা নাছিল। তৎসত্ত্বেও গৌরব গগৈ সেইজন তপন গগৈর বিরুদ্ধে ভাল ফলাফল দেখাইছে, যিজন তপন গগৈর হয়ে হিমন্ত বিশ্ব শর্মা এক প্রকার যোরহাটত ঘাটি পাতি লৈছিল, বিজেপির অন্যান্য নেতা মন্ত্রী সকলে তাত বাহর পাতি লৈছিল, সর্বশক্তি প্রয়োগ করে দিছিল গৌরব গগৈর বিরুদ্ধে বিজেপিয়ে। আর এই মুহূর্তে ইতিহাস সৃষ্টি করবলে গৈ আছে গৌরব গগৈ। নিশ্চিত জয়ের দিকে যেন আগবাড়িছে গৌরব গগৈ, কারণ 1,00,000 ভোটের ব্যবধানত এই মুহূর্তে যোরহাটত আগবাড়ি আছে কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ। যোরহাটত ইতিহাস সৃষ্টির দিকে আগবাড়িছে গৌরব গগৈ। 1,00,000 ভোটের ব্যবধানত গৌরব গগৈ এই মুহূর্তে অগ্রগতি লাভ করেছে যোরহাটত। প্রথমবার পিতৃ অবিহনে অকলে নির্বাচন নামিছিল গৌরব গগৈ। তপন গগৈ যুঁজেই দিব পৰা নাই যোরহাটত, ভাবিছিল সকলে যে এখন যুঁজ হব, কিন্তু যুঁজেই নহল। প্রায় সমূহ সমষ্টিতেই চমকপ্রদ অগ্রগতি লাভ করলে গৌরব গগৈ। যোরহাটত ইতিহাস সৃষ্টির দিকে আগবাড়িছে এইগৰাকী গৌরব গগৈ। আর ইলেকশন কমিশনের এই মুহূর্তের যদি তথ্য, সেই তথ্য অনুসরি প্রায় 1,00,000 ভোটের ব্যবধানত গৌরব গগৈ যোরহাট সমষ্টিত নিকটতম প্রার্থী তপন গগৈতক আগবাড়ি আছে। ইতিহাস সৃষ্টি করবলে গৈ আছে যোরহাটত গৌরব গগৈ। আর এবার অকলেই যুঁজিছিল, এবার পিতৃ তরুণ গগৈর আশীর্বাদ নাছিলে। বিগত দুয়োটা নির্বাচনত লগত তরুণ গগৈ আছিল, 2014 চনে হোক 2019 চনে হোক, গৌরব গগৈ যেটা নির্বাচন খেলিছিল সেই নির্বাচনের আঁৰৰ মূল ব্যক্তিজন আছিল তরুণ গগৈ। কিন্তু এবার অকলেই পিতৃ অবিহনে নির্বাচন খেলিছিল, পিতৃ আশীর্বাদৰ বাহিৰে গৌরব গগৈর লগত আর বিশেষ একো নাছিলে। কিন্তু সেই গৌরব গগৈ এতিয়া ইতিহাস সৃষ্টি করবলে গৈছে যোরহাটত। নিশ্চিত জয়ের দিকে আগবাড়িছে গৌরব গগৈ। এই মুহূর্তলৈকে 1,00,000 ভোটের ব্যবধানত আগবাড়ি আছে যোরহাটত গৌরব গগৈ। আর ইতিমধ্যে বহুকেটা রাউন্ড পার হয়ে গৈছে। কংগ্রেসের প্রার্থী সকলে পুয়ার প্রায় কয়ে আছিল সকলো এক্সিট পোলর সমীক্ষা অমূলক পরিণত করে গৌরব গগৈয়ে তাত খুন হয়ে জিলিকিছে যোরহাটত গৌরব গগৈ। গৌরব গগৈ ইতিহাস সৃষ্টি করবলে গৈ আছে এই মুহূর্তে। তিনিটাক সমষ্টিত কংগ্রেস প্রার্থী সকলে আগবাড়ি আছে। ধুবুরীত আন এক ইতিহাস রচনা করবলে গৈ আছে কংগ্রেস প্রার্থীর অকিবুল হুসেন, প্রায় 3,50,000 ভোটের ব্যবধানত বদৌদ্দিন আজমলতক আগবাড়ি আছে। প্রদ্যুৎ বরদলৈ প্রায় 1,00,000 অধিক ভোটত নগাঁওত আগবাড়ি আছে বিজেপি প্রার্থীতক। নগাঁও, যোরহাট আর ধুবুরী এই তিনিটা সমষ্টিত কংগ্রেস প্রার্থী আগবাড়ি আছে। ইপিনে লুরিণজ্যোতি গগৈ প্রায় 2,00,000 ভোটের ব্যবধানত পিছ পড়ি আছে সর্বানন্দ সোণোৱালতক। আন একটা আকর্ষণীয় সমষ্টি আছিল, তাতো যুঁজ হব বলে ধারণা করা হয়েছিল, কিন্তু ডিব্রুগড় সেই যুঁজ নহল। তার সর্বানন্দ সোণোৱালে প্রায় 2,00,000 ভোটের ব্যবধানত আগবাড়ি আছে, কিন্তু যোরহাটত সকল সমীকরণ উলট পালট করে দিছে। হিমন্ত বিশ্ব শর্মায় হোক বা বিজেপি নেতৃবর্গই কোনো কালে ভবা নাছিল যে যোরহাটত সেই হাঁহি মারিব গৌরব গগৈয়ে, কিন্তু সেয়াই হবলে গৈ আছে। গৌরব গগৈ 1,00,000 অধিক ভোটের ব্যবধানত এতিয়া আগবাড়ি আছে যোরহাটত। অখিল গগৈয়ে অভিযোগ আনিছিল যে গৌরব গগৈ কোনেও সহায় সহযোগ করা নাই। রাহুল গান্ধীয়ে প্রচার চলার কথা আছিল, শেষ মুহূর্তে রাহুল গান্ধীও প্রচার চলাবলে নাহিলে। এইবার প্রতিটি ক্ষেত্র সহায় করবলে তেওঁৰ পিতৃ তরুণ গগৈও কাষত নাছিল। অকলে এবার নির্বাচনী যুঁজ খেলিছে, অকলে যুঁজত নামিছে, অকলে সকলো করেছে, অকলে নির্বাচন প্রচার চলাইছে, অকলে যোরহাট সমষ্টি ইফালৰ পৰা সিফালে ঘুরিছে, আর তার ফল হাতে হাতে পালে গৌরব গগৈ। গতি যোরহাটত হয়তো আজি এক ইতিহাস সৃষ্টি হবলৈ গৈ আছে। গৌরব গগৈ জয় প্রায় নিশ্চিত বলে কব পারি, অবশ্যই এতিয়াও কেবার রাউন্ড বাকি আছে যোরহাটত।
1,00,000 ভোটৰ ব্যৱধানত এই মুহূৰ্তলৈকে অফিচিয়েলি অগ্ৰগতি লাভ কৰিছে আৰু আনঅফিচিয়েলি এই অগ্ৰগতি প্ৰায় 1,50,000ৰ অধিক। এনবি নিউজ, সহজ সৰল ভাষাত নৱভাৰতৰ কথা।